রাশিয়া সুপ্রিম কোর্ট দেশটির সবচেয়ে পুরনো ও নামী এক মানবাধিকার সংগঠনকে নিয়ম লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ করেছে বাংলাদেশে বিএনপির মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী যেভাবে জানিয়েছেন আইনগত কোন সুযোগ নেই আমাদের অবস্থানটা নিশ্চয়ই আপনি বুঝছেন আমরা এখন এটা বসে আলোচনার মাধ্যমে ভারতের দিল্লিতে সরকারি হাসপাতালগুলোর শত শত জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পুলিশের নির্যাতনের প্রতিবাদে সব ধরনের চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি প্রান্তিক আয়োজনে সোহেল তাজের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার তবে প্রথমেই বিশ্ব সংবাদ বিবিসি বাংলা খবর মাসুদ হাসান খান রাশিয়ার সুপ্রিম কোর্ট দেশটির সবচেয়ে পুরনো এবং নাম করা একটি মানবাধিকার সংগঠন মেমোরিয়ালকে নিষিদ্ধ করেছে আদালত বলছে রাশিয়ার আইন অনুযায়ী নিজেদের বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধিত হওয়ার যে নিয়ম রয়েছে এই সংগঠনটি তা লঙ্ঘন করেছে সরকারি কৌঁসুলিরা আরও বলছেন এই সংগঠনটি সোভিয়েত ইউনিয়নের এক মিথ্যে ভাবমূর্তি তৈরি করেছিল যাতে দেশটিকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে চিত্রিত করা হচ্ছিল এবং নাৎসি অপরাধীদের সেখানে পুনর্বাসিত করা হচ্ছিল বলে অভিযোগ করা হয় স্টালিনের শুদ্ধি অভিযানের শিকার হয়েছিলেন যারা তাদের স্মরণেই মেমোরিয়াল স্থাপন করা হয় চীন অভিযোগ করেছে যে মহাকাশ বিষয়ে চুক্তি শর্ত ভঙ্গ করে আমেরিকা নভোচারীদের ঝুঁকির মুখে ফেলছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দেয়ার কয়েক সপ্তাহ আগে চীন জাতিসংঘের কাছে অভিযোগ করেছিল যে আমেরিকান কোম্পানি স্পেস এক্সের উৎক্ষেপণ করা উপগ্রহের সাথে সরাসরি সংঘর্ষ এড়াতে চীনের মহাকাশ কেন্দ্রকে দুবার পদক্ষেপ নিতে হয়েছে দাতব্য প্রতিষ্ঠান সেভ দ্য চিল্ড্রেন নিশ্চিত করেছে মিয়ানমারে গত শনিবার যে তিরিশটিরও বেশি অগ্নিদগ্ধ মৃতদেহ পাওয়া গিয়েছিল তার মধ্যে দুজন তাদের কর্মী এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে গভীরভাবে এবং বলেছে শুক্রবার মিয়ানমারের পূর্বাঞ্চলে কায়া রাজ্যে সেনাবাহিনীর হামলার মধ্যে তারা পড়ে যায় ও তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বিবৃতিতে আরো বলা হয় অন্তত ৩৫ জনকে হত্যা করা হয়েছে এবং তাদের মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে মিয়ানমারের সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে উত্তর ফ্রান্সের একটি মসজিদের ইমামের খুতবাকে উগ্রপন্থী বলে কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দিয়েছে বোভে শহরের স্থানীয় কর্তৃপক্ষ বলছে ওই খুতবায় জিহাদি যোদ্ধাদের বীর বলে বর্ণনা করা হয়েছে এবং বিদ্বেষ ও সহিংসতার উস্কানি দেয়া হয়েছে এই মসজিদে প্রায় চারশো নামাজি যান তবে মসজিদের ব্যবস্থাপক সমিতির একজন আইনজীবী বলেছেন ইমামের বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে ভারতে হিন্দু মৌলবাদী গোষ্ঠীগুলো সংখ্যালঘুদের বিরুদ্ধে যেসব ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে সে ব্যাপারে উদ্বেগ জানাতে পাকিস্তান আজ ভারতের সবচেয়ে সিনিয়র কূটনীতিককে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য হিন্দু চরমপন্থী গোষ্ঠীগুলো যে ডাক দিচ্ছে তা মারাত্মক নিন্দনীয় কাজ এতে বলা হয় দিল্লি যে এসব বক্তব্যের কোনো নিন্দা করেনি এবং এসব গোষ্ঠীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তাতে ইসলামাবাদ খুবই হতাশ হয়েছে তবে ইসলামাবাদের এই পদক্ষেপের প্রত্যুত্তরে দিল্লি এখনো কিছু করেনি অন্তত একশো জন রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে একটি নৌকা সমস্যায় পড়ায় ইন্দোনেশিয়ার আচে প্রদেশের উপকূল এলাকায় আটকে পড়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা নৌকার যাত্রী যাদের অধিকাংশই নারী ও শিশু তাদের নামার অনুমতি দিতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া বলেছে তারা ক্ষতিগ্রস্ত নৌকাটি মেরামত করবে খাদ্য সরবরাহ পাঠাবে তবে নৌকা ও যাত্রীদের মালয়েশিয়ায় ফেরত পাঠাবে শর্টওয়েভ এবং এফ এম ছাড়াও অনুষ্ঠান শোনা যাচ্ছে সরাসরি অনলাইনে বিবিসি বাংলা ডট পরিক্রমা পরিবেশন করছি মানসী বড়ুয়া বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দল বিএনপির অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঢাকায় সচিবালয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রী জানান এরপর সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের জন্য পাঠানো হবে এদিকে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে করা আজ এক সমাবেশে বিএনপি বলেছে বাংলাদেশে যে আইন আছে সেটার মাধ্যমেই খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব ঢাকা থেকে ফারহানা পারভিন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে তার পরিবার নভেম্বরে মাঝামাঝি সরকারের কাছে চিঠি দিয়েছিল সে চিঠির বিষয়ে আইনগত মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বিবিসিকে বলেছিলেন তিনি আইনগত মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন তবে সেখানে তিনি কি মতামত দিয়েছেন সেটা প্রধানমন্ত্রী সিদ্ধান্তের আগে তিনি বলতে পারবেন না বলে জানিয়েছিলেন আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন আইন মন্ত্রণালয় থেকে যে মতামত পাঠানো হয়েছে তাতে করে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যাপারে আইনগতভাবে দেখার সুযোগ নেই তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা পর্যালোচনা করে দেখছে বলে জানিয়েছেন মিস্টার খান স্বামী মিস্কান আসছিলেন একটা চিঠি দিয়েছেন আমরা সর্বত কারণেই যে আইন সম্মত হয় কিনা সেটা আমরা জানিয়েছি আইনমন্ত্রী মহোদয় তার মানে একটা আমাদেরকে মতামত দিয়েছেন আইনমন্ত্রী মহোদয় যেভাবে লিখেছেন যেভাবে জানিয়েছেন আইনগত কোনো সুযোগ নেই কাজেই আমাদের অবস্থানটা নিশ্চই আপনি বুঝছেন আমরা এখন এটা বসে আলোচনার মাধ্যমে আমরা পরবর্তী ব্যবস্থা করি সেই মতামতটা আমরা আমরা স্টাডি করছি আমরা করে যদি প্রয়োজন মনে করি সেইটা আরো অধিকতর মানে জায়গায় আমরা যদি প্রয়োজন হয় তাতে পরামর্শ নিব এখন আমরা যতটুকু আমরা তার স্টাডি করে দেখছি যে আমাদের আরো এটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে অসুস্থ ছিয়াত্তর বছর বয়সী খালেদা জিয়া এখন হাসপাতালে চিকিৎসাধীন এপ্রিলে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং সে সময় চুয়ান্ন দিন হাসপাতালে ভর্তি থাকার পর উনিশে জুন বাসায় ফিরেছিলেন বছরের শেষ দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষা নিরীক্ষার শেষে তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান জানিয়েছেন খালেদা জিয়া লিভার সিরোসিসে ভুগছেন এদিকে বিএনপি শুরু থেকে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে আসছে ডিসেম্বর মাস জুড়ে বিভিন্ন জেলায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সমাবেশও করছে দলটি আজ মানিকগঞ্জে তারা একটা সমাবেশ করেন সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশে যে আইন আছে সেটার মাধ্যমেই খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব তিনি যখন অত্যন্ত হয়ে পড়েছেন ডাক্তাররা যখন বলছেন যে তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো অত্যন্ত জরুরি তখন এই সরকার জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে তারা তাকে বিদেশে যেতে দিচ্ছে না এবং যে সমস্ত কথা তারা বলছে এই কথাগুলো সমস্ত কিছুই হচ্ছে আপনার মিথ্যা কথা প্রতারণা আজকে আইন আছে এই দেশের আইনেই আছে চারশো এক ঘতে সেই চারশো এক ঘাড়াতেই তাকে বিদেশে পাঠানো যেতে পারে খালেদা জিয়া আর্থাইটিস ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি এবং ফুসফুসের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে এখন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় এবং জ্বরের কারণে তাকে হাসপাতালের সিসিউতে রাখা হয়েছে বলে জানা গেছে দুই সালের আটই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় সেই দিনই তাকে কারাগারও পাঠানো হয় পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাতেও তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে সরকার প্রধানের নির্বাহী আদেশে দুই সালের পঁচিশে মার্চ প্রথম দফায় দণ্ড স্থগিত করা হলে কারাগার থেকে তিনি সাময়িক মুক্তি পান এরপর কয়েক দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ফারহানা ভারতের রাজধানী দিল্লিতে সরকারি হাসপাতালগুলোর শত শত জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পুলিশ নির্যাতনের অভিযোগ ওঠার পর তারা সব ধরনের চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন নতুন ডাক্তারদের নিয়োগ প্রায় এক বছর ধরে কেন বন্ধ আছে এই প্রশ্ন তুলে দিল্লিসহ গোটা দেশের রেসিডেন্ট ডাক্তাররা গত বারো দিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন গতরাতে দিল্লি পুলিশ তাদের উপর তুমুল লাঠিচার্জ করে এবং মহিলা ডাক্তারদেরও টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে এরপরই আজ আন্দোলন আরও তীব্র আকার নিয়েছে অমিক্রন ভ্যারিয়েন্ট ভারতে মহামারীর নতুন ধাক্কা বয়ে আনতে পারে এই আশঙ্কার মধ্যেই ডাক্তারদের আন্দোলন সরকারকে তুমুল চাপে ফেলেছে দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন দিল্লিতে প্রায় বর্ষব্যাপী কৃষক বিক্ষোভের রেশ মিটতে না মিটতেই আবারও আন্দোলনে অচল হয়ে পড়েছে রাজধানীর একটি বড় অংশ আর এবারে রাস্তায় নেমেছেন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা যারা সাধারণভাবে রেসিডেন্ট ডক্টর নামে পরিচিত স্নাতকোত্তর স্তরে নিট নামে একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কাউন্সেলিংয়ের মাধ্যমে তারা বিভিন্ন হাসপাতালে নিয়োগ পেয়ে থাকেন কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি চলতে থাকায় সেই প্রক্রিয়া গত বেশ কয়েক মাস ধরেই থমকে আছে এই নিয়োগ প্রক্রিয়া আবার চালু করার দাবিতেই ডাক্তাররা গত প্রায় মাসখানেক ধরে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন গত সন্ধ্যায় দিল্লির সাফদারজাং হাসপাতাল থেকে তারা যে মিছিল বের করেন ও আইটিওর কাছে রাস্তা অবরোধ করেন তার ওপরেই পুলিশ নির্মমভাবে চড়াও হয় বলে আন্দোলনের নেতারা অভিযোগ করছেন এমনকি পুরুষ পুলিশ সদস্য নির্লজ্জভাবে নারী চিকিৎসকদের রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় বলেও তারা জানান রোড এরপরই দিল্লির সরোজিনীনগর থানার সামনে হাজার হাজার ডাক্তার রাতভোর ধর্নায় বসেন তারা আটক সতীর্থদের মুক্তিরও দাবি জানাতে থাকেন দিল্লি পুলিশের নির্যাতনের বিরুদ্ধে এদিন সকাল থেকেই সাব্দারজাং হাসপাতালের ভেতরেই শুরু হয়ে যায় তাদের প্রতিবাদ আন্দোলন সেখানে মিছিলে সামিল হওয়া এই চিকিৎসক বিবিসি কে বলছিলেন একটা খুব স্বাভাবিক জিনিস চাইবার জন্য আমাদের রাস্তায় নামতে হলো এটাই দুঃখের

বিবিসি রেসিডেন্ট ডাক্তার শিপ্রা কাপুরও জানান এই মুহূর্তে গোটা দেশ যখন মহামারীতে নাজেহাল তখন সরকারের কাছে নতুন ডাক্তার নিয়োগের চেয়ে দরকারি আর কি হতে পারে এমনিতেই চাহিদার তুলনায় ডাক্তারের সংখ্যা এত কম আর এই অনুরোধ জানানোর জন্য আমাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হল ভাবা যায় তাঁরা অনেকেই আরও বলছিলেন তিনটের বদলে ডাক্তারদের মাত্র দুটো ব্যাচ এখন গোটা চাপটা সামলাচ্ছে কয়েকদিনের মধ্যে এটি মাত্র একটি ব্যাচে নেমে আসবে তখন মাত্র একশো জন ডাক্তারের পক্ষে এত বড় হাসপাতাল কীভাবে দেখাশুনো করা সম্ভব এমনি সময়ই ম্যানেজ করা যায় না আর মহামারীর নতুন ওয়েভ ফেলে তো কথাই নেই দিল্লি পুলিশ কর্তৃপক্ষ অবশ্য বিবিসিকে জানিয়েছে তারা ডাক্তারদের এই আন্দোলন রাজধানীতে ছড়িয়ে পড়তে দেবে না দক্ষিণ দিল্লির ডিজিপি বিবিসি সংবাদদাতাকে বলেন তারা ক্যাম্পাসের বাইরে ডাক্তারদের মিছিল করার অনুমতি দিচ্ছেন না কারণ তাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকির মুখে পড়বে তবে রেসিডেন্ট ডাক্তারদের সমিতি ফোড়ার ভাইস প্রেসিডেন্ট সুনীল দুচানিয়া পরিষ্কার জানাচ্ছেন দিল্লি পুলিশ প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে দিল্লি ম্যান হ্যান্ডলিং। তিনি বলছিলেন এই নির্যাতনের জন্য তাদের ক্ষমা চাইতেই হবে পাশাপাশি নিয়োগ শুরু করার জন্য আমরা বিক্ষোভ চালিয়ে যাব থার্ড ওয়েভের বিরুদ্ধে লড়ার জন্য আমরা প্রস্তুত রোগীদের প্রতিও আমাদের পূর্ণ সহানুভূতি আছে কিন্তু আমাদের এই প্রতিবাদে নামতে বাধ্য করা হয়েছে এদিকে দিল্লিতে অমিক্রণ কেস ক্রমশ বাড়ছে সম্ভাব্য নতুন ওয়েভের মোকাবিলায় একপ্রস্থ করা বিধিনিষেধও আজ আরোপ করা হয়েছে এই সময় ডাক্তারদের আন্দোলন পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এই আশঙ্কাতেই স্বাস্থ্যমন্ত্রী মনসুখ ভাই মান্ডভিয়া আন্দোলনরত চিকিৎসকদের আজই আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দিল্লি থেকে ঘোষ। বিবিসি বাংলা আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমা এবারে আজকের প্রান্তিক আয়োজন বিবিসি বাংলায় এবারে আমাদের অতিথি সোহেল তাজ যিনি একসময় বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের এবং একই সাথে বাংলাদেশের একটি প্রখ্যাত রাজনৈতিক পরিবারেরও সন্তান তিনি সোহেল তাজের ফিটনেস সেন্টারে বসে তার সঙ্গে কথা বলছি মিস্টার তাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দীর্ঘদিন আপনার কোনো খোঁজখবর নেই অনেকটা আপনি নীরবে নিভৃতি আপনার দিন পার করছেন মানে আপনাকে সেরকম লোকে দেখে না কারণ কি ইন্টারেস্টিং কোশ্চেন বিকজ আমি অ্যাকচুয়ালি কিন্তু নীরবে নিবৃত্তের নই ঠিক আমি কিন্তু কাজের মধ্যেই আছি আমি গত তিন বছর ধরে দুটা প্রজেক্ট নিয়ে কাজ করছি একটা হচ্ছে সামাজিক সচেতনতামূলক একটি অনুষ্ঠান হটলাইন কমান্ডো যেটা আমাদের সমাজে বিভিন্ন যে সমস্যাগুলো আছে যেমন রোড সেফটি একটা ইস্যু তারপর আমাদের নারী হয়রানি একটা ইস্যু যেমন আমাদের খাদ্যাভ্যাস এবং খাদ্যে ভেজাল স্বাস্থ্য ড্রাগ অ্যাডিকশন মাদকাসক্তি এই সব নানা সামাজিক ব্যাধিগুলো নিয়ে আমি একটা সামাজিক অনুষ্ঠান সচেতনতামূলক অনুষ্ঠান হটলাইন কমান্ডো অলরেডি শুরু করেছি আমি ফেসবুকে অ্যাক্টিভ তো আমার ফেসবুকে প্রায় বাইশ লাখের উপর ফলোয়ার্স আছে রেগুলার বেসিসে আমি নানা বিষয় নিয়ে আপডেট দেই যেমন কিছু হয়তো হালকা রাজনীতি বা আমি কি করছি এই সম্পর্কে তাদের অবগত করি প্লাস আরেকটা বিষয় আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি লক্ষ্য করেছিলাম আমার রাজনৈতিক ক্যারিয়ারের সময় গ্রামেগঞ্জে ইভেন গ্রামেগঞ্জে শহর তো বটেই গ্রামেগঞ্জেও স্বাস্থ্য সচেতনতার একটা বিশাল অভাব দেখা দিয়েছে যার ফলে ডায়াবেটিস এখন মহামারী আকারে দেখা দিয়েছে বাংলাদেশে প্লাস এই যে আপনি আজকে যে ইন্সপায়ার ফিটনেস সেন্টারে এসেছেন সেটাই হচ্ছে সেই চিন্তার একটি অংশ আমি মনে করি যে আমরা যে যেখানেই থাকি না কেন সেটা রাজনীতির মধ্য দিয়েও হতে পারে কিন্তু আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে ভালো কাজ করতে হলে শুধু রাজনীতিতেই মানে রাজনীতির মাধ্যমেই সম্ভব আমি আবার একটু ভিন্ন চিন্তায় বিশ্বাসী আমি মনে করি যে দেশের জন্য সমাজের জন্য কিছু করতে চেলে নিজের যার যে অবস্থান আছে সেখান থেকে অবদান রাখা সম্ভব আপনি রাজনীতির কথা যখন বলছেন আপনার প্রতি লোকের এক্সপেকটেশানটা আসলে রাজনৈতিকভাবেই বেশি ইয়াং জেনারেশনের আর কি তো আপনি কি মনে হয় যে আপনি রাজনীতিতে থাকলে এর চেয়ে বেটার হতো আমি মনে করি যে আমি রাজনীতি তো করেছি আমি দুই টার্ম এমপি ছিলাম এবং আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি এবং আমার বিশ্বাস আমি যতদিন দেই সেই দায়িত্বে ছিলাম এমপির মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে এবং সরকারের দায়িত্বে যখন ছিলাম আমি সাধ্যমতো চেষ্টা করেছি আমার সকল মেধা এবং শ্রম মানুষের জন্য আমি ব্যয় করেছি এবং আমি নিষ্ঠা এবং সততার সাথে আমার দায়িত্বগুলো পালন করেছি বাট আমি যখন মনে করেছি যে আমার জন্য এই এনভায়রনমেন্টটা সঠিক না তখন আমি কিন্তু নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার বিশ্বাস ছিল যে আবারও বলছি যে অবদান রাখতে হলে যে মানুষের জন্য কিছু করতে চাইলে রাজনীতির বাইরেও করা সম্ভব এবং রাজনীতি থেকে বাইরে যাওয়ার পর আমি বেশ কিছুদিন মনোনিবেশ করেছি যে কি করা যায় তো আমি আমেরিকায় ছিলাম কিন্তু আমার সব সময় ইচ্ছা ছিল যে মানে মানুষের তো একটা কিছু করতে হবে ইউ হ্যাভ টু ডু সামথিং টু সার্ভাইভ তো আমি চিন্তা করেছিলাম যে আমি ভবিষ্যতে যা কিছুই করি না কেন এটা যেন মানুষের ক্ষতি না হয় সেটা যাই হোক ক্ষতি যেন না হয় আর আমি যদি একজন মানুষেরও উপকার করতে পারি সেটা আমার জন্য হবে সবচেয়ে বড়ো স্যাটিসফ্যাকশান সময় ইচ্ছা ছিল যে কিছু করলে সেই কাজটা বাংলাদেশে যদি করতে পারি তাহলে সবচেয়ে উত্তম হবে আচ্ছা তো আমরা যেটা দেখেছি যে আপনার দল আপনি যে দল করতেন বা এখনও আপনারা পারিবারিকভাবে যে দলের সঙ্গে সম্পৃক্ত ঐতিহ্যগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল আপনি রাজনীতির মধ্যে খুবই অ্যাক্টিভ ছিলেন এবং আওয়ামী লীগ ক্ষমতা এসেছে আপনি কিছুদিন প্রতিমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আপনি নিজে থেকে সরে গেছেন কিন্তু বাংলাদেশে কিন্তু এই চিত্রটা দেখা যায় না সাধারণত দল ক্ষমতায় আসলে আরও বড় কিভাবে হওয়া যায় সেরকম একটা প্রতিযোগিতা দেখা যায় এই যে আপনি সরে গেলেন নিজে থেকে এটা থেকে আপনার কোনো মান অভিমান ক্ষোভ হতাশা দুঃখ কোনো কিছু কি ছিল নাকি আপনি নিজেই ভেবেছেন যে না আপনি রাজনীতি করবেন দেখেন আমি মানে আমার পরিবার আমার বাবা শহীদ তাজউদ্দিন আহমেদ তিনি বঙ্গবন্ধুকে যখন পাকিস্তানিরা জেলখানায় নিয়ে গেলেন সেই দুর্যোগময় মুহূর্তে আমার বাবা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী কামরুজ্জামান সাহেব সহ জাতীয় চার নেতা যাদেরকে আমরা বলি সো এবং আমার মা পঁচাত্তর পরবর্তী যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো জাতীয় চার নেতাকে হত্যা করা হলো যখন গণতন্ত্রকে হত্যা করা হলো সেই মুহূর্তে তিনি কিন্তু আওয়ামী লীগকে পুনর্গঠন করেন এবং গণতন্ত্র এবং মানুষের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছেন তা আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি যে রাজনীতি হচ্ছে মানুষের জন্য কাজ করা রাইট এটা কোনো পাওয়ার কোনো জায়গা না এটা হচ্ছে দেওয়ার স্থান তো আমি কিন্তু সেই চিন্তা থেকেই রাজনীতিতে এসেছিলাম যে কিছু দিব এবং বঙ্গবন্ধুর যেই সোনার বাংলার জন্য তিরিশ লক্ষ শহীদ রক্ত প্রাণ দিয়েছে তাদের জন্য আমাদের করণীয় কী আছে সেই মনোভাব থেকে আমি রাজনীতিতে এসেছি তো স্বাভাবিকভাবেই যখন আমি মন্ত্রিত্ব বা সংসদ সদস্য দায়িত্ব পালন করেছি আমি মনে করেছি এটা একটা পবিত্র দায়িত্ব বা একটা মন্ত্রীর চেয়ার হচ্ছে একটা পবিত্র জায়গা সেটা আমি মানে ক্ষণিকের জন্য আমি অকুপাই করছি এবং সেই জায়গাটার পবিত্রতা রক্ষা করা হচ্ছে আমার দায়িত্ব একজন নাগরিক হিসাবে এবং একজন রাজনীতিবিদ হিসাবে যখন মনে করেছি সেই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তখন আমি এই চেয়ারটাকে ছেড়ে দিয়েছি কারণ আমি মনে করেছি হয়তো আরেকজন আমার থেকে আরও ভালো সার্ভিস দিতে পারবে তো সেই কারণেই আমার সরে আসা মানে পারছেন না বলতে এমন কি কোনো ঘটনা ছিল যেটার কারণে হয়তো আমার হয়তো আমার কিছু ইচ্ছা ছিল হয় কারণ আমি আপনার মনে আছে কি না আমাদের দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগের যেই ইলেকশন ম্যানিফেস্টো ছিল সেটা কিন্তু যুগান্তকারী এবং সেখানে উল্লেখ করা হয়েছিল কিছু যুগান্তকারী পরিবর্তন যেটা হচ্ছে সিস্টেমিক চেঞ্জ রাইট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি সেপারেশন অফ পাওয়ার্স রাইট রুল অফ ল সুশাসন রাইট সো আমি আমি কিন্তু খুবই উৎসাহিত হয়েছিলাম অ্যান্ড আই ওয়ান্টেড টু ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট কিন্তু আমি ফিল করেছি যে এক সময় এটা হয়তো বা বাস্তবায়ন করা সম্ভব হবে না আমার পক্ষ থেকে তো আমি কিন্তু আপনি যে কয়দিন রাজনীতি করেছেন বা মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনার ইমেজ কোনো সংকট ছিল না খুব ক্লিন ইমেজ আপনাকে লোকে প্রশংসা করত আপনার কাজের জন্য যারা তরুণ প্রজন্ম আপনার প্রতি একটা প্রচণ্ড একটা এক্সপেকটেশন ছিল যে সোহেল তাজের মতো এরকম লোক যদি রাজনীতিতে থাকে বাংলাদেশের রাজনীতি তো চেঞ্জ হয়ে যাবে তো তাদের স্বপ্নভঙ্গ হয়ে গেল না আমি মনে করি যে আসলে ইউ ক্যান হ্যাভ অ্যান্ড টেক ইন্সপিরেশন ফ্রম সাম বডি বাট ইউ অলসো হ্যাভ টু ট্রাই আমরা যদি সবাই মনে করি যে আরেকজন করে দিবে এটাও কিন্তু ঠিক না আমি মনে করি আমি ইন্সপিরেশন নিতে পারি আরেকজনের কাছ থেকে বাট আই অলসো অ্যাজ এ সিটিজেন একজন নাগরিক হিসাবে আমারও কি করার আছে সেদিকে আমার আমার নজর দেওয়া প্রয়োজন এবং আমি ইয়াং জেনারেশনের কাছে বলবো যে ইফ ইউ ফাউন্ড ইন্সপিরেশন ফ্রম হোয়াট আই ডিড আমি চেষ্টা করেছি সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করার জন্য কারণ আমি মনে করেছি যেটা বললাম যে এটা আমার দায়িত্ব পবিত্র দায়িত্ব সো ইফ ইউ থিঙ্ক আই ডিড দ্য রাইট থিং ওয়াই ডোন্ট ইউ অলসো ট্রাই কিন্তু সবার তো সেই সুযোগ হয় না সেই সুযোগ হয় না কিন্তু চেষ্টা তো করতে হবে চেষ্টা করেই কিন্তু চেষ্টার মাধ্যমেই কিন্তু পরিবর্তন আসে তাই না আমরা যদি কারো আশায় বসে থাকি আশায় বসে থাকলে হবে না কিন্তু লোকের নিজের করতে হবে এবং দশজন যদি এগিয়ে আসে একশো জন যদি এগিয়ে আসে দেখবেন হাজারজন এসছে লাখো জন এসছে কিন্তু ধরেন লোকে যেটা ভাবছে যে আপনার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড আপনি ব্যক্তি হিসেবে যেমন আপনার সেই সুযোগটা ছিল কিন্তু আপনি সেটা ছেড়ে দিয়েছেন আমি যে বললাম আমি সাধ্যমতো চেষ্টা করেছি আমার অবস্থান থেকে অবদান রাখার জন্য আমি যখন ফিল করেছি যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না তখন আমি ছেড়ে দিয়েছি তো তাহলে আমি এভাবে বলতে পারি আমি যদি সেই জায়গাটা ধরে রাখতাম এবং আমি ইনএফেক্টিভলি কাজ করতাম সেটা কি উত্তম হতো আচ্ছা একটু পেছনে ফিরে যাই আপনার শৈশব ছেলেবেলা আপনার জীবনের অত্যন্ত একটা ট্র্যাজিক জায়গা হচ্ছে আপনার বাবাকে যখন জেলে হত্যা করা হলো অন্য আরও নেতাদের সঙ্গে তা আপনার এরপরে আপনার শৈশব ছেলেবেলা আপনার ছাত্র জীবন কীভাবে বেড়ে উঠেছে কিভাবে আপনি কোথায় আসলে আমার মানে বাবার হত্যাকাণ্ডটা স্বাভাবিকভাবে মানে একটা বিরাট মানসিক যন্ত্রণার একটা কারণ এবং সে সেটা এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পেরেছি কিনা আমি জানি না আমার বাবার মৃতদেহ আমি দেখেছি সচক্ষে গুলিবিদ্ধ মৃতদেহ তারপর আমি নিজে বনানী কবরস্থানে দাফন করেছি এবং মাটি দিয়েছি কিন্তু এই যে বাবাকে আমি মৃত অবস্থায় দেখেছি এটাই আমার ছোট মনে আমি মেনে নিতে পারিনি এবং তার এক বছর পরে আমাকেই বলা হলো যে না তোমার বাবা এখনও বেঁচে আছে সান্ত্বনা দেওয়ার জন্য আমেরিকায় আছে চলে আসবে অ্যান্ড সেই ছোট মনে আমি সেটা মেনে নিলাম যে আমার বাবা বেঁচে আসে অথচ আমি কিন্তু নিজে চোখে দেখেছি মৃতদেহ এবং নিজে মাটি দিয়েছি সো আই ফিল যে এটা একটা বিশাল ট্রমার মধ্য দিয়ে গিয়েছি আমার বেড়ে ওঠা এবং সেই ট্রমাটা হয়তো এখনও কাটিয়ে উঠতে পারিনি আপনার মা কি চাইতেন যে আপনি রাজনীতি করুন আমার মা আবার খুব মুক্ত চিন্তার মানুষ ছিলেন তিনি আমাদের কাউকে কোনোদিনও বলেননি আমাদের কি করতে হবে আমাদেরকে নিজের গতিতে চলতে দিয়েছেন সো অ্যামেজিংলি আমরা আমি নিজের গতিতেই রাজনীতিতে এসেছি আর আপনার কি আবার ভবিষ্যতে কখনো রাজনীতিতে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যৎটা এমন একটা জিনিস যেটা মানে ওই যে আপনার জ্যোতিষীরাও কিন্তু ভবিষ্যৎ প্রেডিকশন করতে পারে না রাইট সো এখন এটা তো একটা খুব জটিল প্রশ্ন করে ফেললেন মানুষের একটা পরিকল্পনা থাকে যে হয়তো হ্যাঁ আমি হয়তো পাঁচ বছর পরে এটা করতে চাই বর্তমানে আমি আমি আবার যে কোনো কাজ যেটায় মন মনোযোগ দেই আমি খুব মনোযোগী হই সো আমি রাইট নাও আই এম ভেরি ফোকাসড অন দিস হেলথ মেসেজ বিকজ এটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর দেশ গড়তে হলে আমি মনে করি দেশের মানুষকে সুন্দর হতে হবে এবং মানুষকে সুন্দর হতে হলে ফার্স্ট থিং ফার্স্ট রিকোয়ারমেন্ট ইজ হেলথ আপনি নিজে যদি সুস্থ না থাকেন তাহলে আপনি পরিবারের উপরে বার্ডেন হবেন ঠিক আছে তো আমি কিন্তু এভাবে দেখছি জিনিসটা আচ্ছা আপনি এখনো পর্যন্ত যে রাজনীতি করেছেন আপনার পলিটিক্যাল ক্যারিয়ার সরকারে যে কাজ করেছেন আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় কি মনে হয়েছে রাজনীতিতে এবং সরকারে কাজ করার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়েছে যে রাজনীতির ঊর্ধ্বে উঠে আসা এবং দেশকে নিয়ে চিন্তা করা কারণ আমরা আমি যেটা অবজার্ভ করেছি যে আমরা সবাই শুধু রাজনীতিবিদরাই না আমাদের সাধারণ নাগরিকরাও কিন্তু আমরা সব কিছু একটা পলিটিক্যাল লেন্স দিয়ে দেখি আমার মনে হয় আমাদের সেই সেই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে আমাদের দেশকে নিয়ে আরও বড়োভাবে চিন্তা করতে হবে এবং রাজনৈতিক বা পলিটিক্যাল লেন্স থেকে যে আমি এই পার্টি করি ওই পার্টি করি এটার থেকে বের হয়ে আসতে হবে এবং উই শুড জাজ বাই অ্যাকশনস কে কী করলো কর্ম দিয়ে আমাদের করতে হবে যেহেতু আপনি জানেন যে সরকার একটা সরকার কিভাবে কাজ করে সিস্টেমগুলো কীভাবে কাজ করে এবং আপনি এটাও জানেন যেহেতু আপনি তরুণদের নিয়ে কাজ করেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে একটা হতাশা আছে এদেশের দুর্নীতি এদেশের অব্যবস্থাপনা লনেসনেস সব কিছু নিয়ে তারা হতাশ সবাই শুধু দেশের বাইরে চলে যেতে চায় যে কি করব এখানে থেকে তারা আসলে কি করবে মানে এই দেশ নিয়ে আপনি কোনো স্বপ্ন দেখেন আপনার কাছে কি মনে হয় তাদেরকে মেসেজ দেওয়ার মতো কিছু আছে অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন অনেক ক্ষেত্রে আমিও হতাশ হয়েছি আবার হতাশাটা থেকে নিজেকে উত্তোলন করতে হয়েছে এবং আপনি যথার্থই বলেছেন দুর্নীতি হচ্ছে নাম্বার ওয়ান প্রবলেম বাংলাদেশে দুর্নীতি অবব্য ব্যবস্থাপনা এই দুটোকে আমাদের রুট আউট করতে হবে এবং এই দুটোকে রুট আউট করতে হলে সিস্টেমিক চেঞ্জের প্রয়োজন সিস্টেমিক চেঞ্জ সিস্টেমিক চেঞ্জ মানে হচ্ছে সুশাসন এস্টাবলিশ করা এবং সুশাসন তখনই সম্ভব হবে যখন ইউ ক্যান এস্টাবলিশ জাস্টিস অ্যান্ড রুল অফ ল আইনের শাসন যেখানে সবাই বিচার পাবে সো আপনি যে বলছেন হতাশা হতাশ তো হবই আমরা যদি সুবিচার না দেখি যদি দেখি ইনজাস্টিস যদি দেখি একজন একজনের জন্য সব কিছু হচ্ছে আর অন্যজন কিছুই পাচ্ছে না রাইট সো উই নিড টু থিঙ্ক অ্যাবাউট এ মেরিট বেসড সোসাইটি যেখানে যোগ্যতাই হবে মাপকাঠি নট পলিটিক্যাল কানেকশন নট নোয়িং সাময়ান যে আপনাকে কিছু করে দিতে পারবে রাইট যে রাজনীতি নিয়ে বা অন্য কিছু নিয়ে যেটা আপনি যেটা নিয়ে আপনার খুব হতাশ লাগে আপনি এখন ভাবলে মনে হয় যে আমার এটা মনে হয় ঠিক হয়নি বা আমি এটা করতে পারতাম এরকম কোনো কিছু আছে সবার জন্য একটা রিয়ালিটি আছে বাস্তবতা আছে বাস্তবতাগুলো মাথায় নিয়েই কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিই তাই না তো আমার দিক থেকে আমার ব্যর্থতা যদি ব্যর্থতার কথা যদি বলেন আমার ব্যর্থতা হচ্ছে আমার এক্সপেকটেশন ওয়াজ টু হাই বাংলাদেশের বাস্তবতা আপনি যখন মন্ত্রী ছিলেন ইয়াস কী আশা করেছিলেন আপনি আমার আশা এখনও আছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেখানে ওই যে আবার বললাম যে মেধাভিত্তিক একটা সমাজ যেখানে আইনের শাসন থাকবে যেখানে সবাই সুবিচার পাবে যেখানে কোনো ফেভার্স থাকবে না দ্যাট ইজ মাই বেশ সোহেল তাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার দেওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ সোহেল তাজের সঙ্গে কথা বলছিলেন আকবর হোসেন সংবাদ শিরোনাম রাশিয়ার সুপ্রিম কোর্ট দেশটির সবচেয়ে পুরনো ও নামী এক মানবাধিকার সংগঠনকে নিয়ম লঙ্ঘনের দায়ে নিষিদ্ধ করেছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিএনপির অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখছে ভারতের দিল্লিতে সরকারি হাসপাতালগুলোর শত শত জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদে সব ধরনের চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি তারা দিয়েছেন বিবিসি বাংলা থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ আগামীকাল বাংলাদেশের সময় সন্ধ্যে সাড়ে সাতটা ভারতে সন্ধ্যে সাতটায় সোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মানসী বড়ুয়া